ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد ওয়া আলা আলিহি অসহাবিহি আজমে আইন আমাবা আহউদুল্লাহমে শেতনির্ভর জিম ও কুরুলহ দিক রং ক্যাফে র সুপ্রিয় দিনী ও বন্ধুগণ আমরা অত্যন্ত আনন্দের সাথে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি যারা আপনারা আমাদের লাইফে সঙ্গ দিয়েছেন অথবা যে কোনো প্রান্ত থেকে আমাদের আলোচনা শুনছেন অন্যদেরকে শেয়ার করছেন আল্লাহ সুফ তার মমিন মান্দার মর্যাদা তিনি উন্নত করেছেন তারা পরকালে হবে উচ্চ মান মর্যাদা সম্পন্ন পরকালে পাবে তারা মুক্তি তারা হবেন সফল কাম আর আল্লা সুফ খান আহমতাল এর মাধ্যম দিয়েছেন অনেক ইবাদত রয়েছে অনেক যে যত বেশি আল্লা সুফ খান করবেন তিনি আল্লাহর কাছে তত মর্যাদা সম্পন্ন হবেন সংক্ষেপে আজকে আমরা একটি জিকির কথা স্মরণ করে নেব আল্লাহ সুফহানা হুয়াতা আল্লাহ সুরা জমার দর্শন রায়দের সাদ করেছেন অজ কুরুল ল র অজ কুরুল্ল ক্যাফি রন লা যে তোমরা আল্লাহর অধিক জিকির করো লা আল্লাহ কুমতুফ যার মাধ্যমে তোমরা আল্লাহর কাছে মুক্তি পাবে সুপ্রিয় সাথী এবং বন্ধুগণ আল্লাহর কাছে মুক্তি পেতে হলে অধিক হারে জিকির করতে হবে কেননা আমাদের যথেষ্ট এর দিক নির্দেশনা এসেছে ইয়া ইউ আল্লাদিন আম অনুদ কুরুল ল হ যেমন এসেছে হে ইমানদারিরা তোমরা অধিক হারে আল্লাহর জিকির করো একইভাবে আমরা আজকে সূরা জুমার দর্শন আমরা আয়াত করেছি আল্লাহ সুর হাম তালার এর করেছেন ওজ কুরুল তোমরা আল্লাহর অধিক জিকির করো কুমতুফ লি যাতে তোমরা আল্লাহর কাছে মুক্তি পাবে সুপ্রিয় সাথী ও বন্ধুগণ এজন্য আসুন আমরা যে দিকির অতি সহজ আমরা ইচ্ছাগুলো সহজে সেগুলো করতে পারি চলতে ফিরতে উঠতে বসতে জিকিরগুলো খুব সহজ মর্যাদা আল্লাহর কাছে অধিক সে দিকিরগুলো আমরা অধিকারে পাঠ করি যার মাধ্যমে আল্লাহর কাছে আমরা মুক্তি পাব তার কাছে মর্যাদা লাভ করব আসুন আমরা একটি হাদিস আলোচনা করি যার ভিত্তিতে একটি দিকির যে দিকিরটি প্রসিদ্ধ দিকির সুবহান আল্লাহ অবহামদিহি সুবহান আল্লাহ আজিম নবী সাল্লাহ আলী ওসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন আবু হরাই রদিউল্লাহ তালু আর দহ কল কল রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম

তিনি তার নবীর মাধ্যমে ব্যক্ত করেছেন বিভিন্ন হাদিসে তিনি উল্লেখ করেছেন আহাবুল আল্লাহ নিকট অধিক পছন্দের বাণী হল চারটি আজকে যে হাদিসটি আমরা পড়েছি এবং মুসলিমের হাদিস নিবিম সাল আলী কিছু দিক উল্লেখ করেছেন কালিমাতান দুইটি বাক্য খিফ আল আল্লিস মুখ দিয়ে বলতে অনেক সহজ তাহলে মুখ দিয়ে বলাটি খুব সহজ আল্লাহর কাছে সাকিলাতা নি ফিল্মি জান তবে দাড়িপাল্লাতে অনেক অনেক ভারী আল্লাহ আকবর ফমন সফল আত নামা জি নুহু বা উলা ইকা হমুল আল্লাহ সোহান ও তার কাছে মুক্তি পাবেন যাদের দাঁড়িপাল্লা ভারী হবে দাঁড়িপাল্লাতে সবচেয়ে বেশি ভারী মুখে তো বলতে অনেক সহজ

সুবহান আল্লাহ আল্লাহর আল্লাহ পুত পবিত্র তার পবিত্রতা বর্ণনা করছি তার প্রশংসার সাথে ও সুভ্যান আল্লাহ আজিম এবং তার মহানত্ব বর্ণনা করছি তার পবিত্রতা তার পবিত্রতার সাথে তথা তিনি পুত এবং পবিত্র আল্লাহ সুভান মর্যাদাপূর্ণ এই দিকির বর্ণিত হয়েছে এই জন্য আল্লাহ আল্লা সুফহানা আমাদেরকে অধিকারী দিকির করতে বলেছেন নবী মুহীলাম তাই তো তিনি অধিকারী দিকির করেছেন সুভান আল্লাহ আল্লাহ পুত পবিত্র যত ধরনের ত্রুটি থেকে যত ধরনের অসম্পূর্ণ অসম্পূর্ণতা থেকে আল্লা সুবহান তিনি হলেন পরিপূর্ণ গণের অধিকারী তিনি হলেন পুত পবিত্র যত ধরনের নাক তথা অসম্পূর্ণতার আছে মানুষ ত্রুটি পণ্য দরকার রয়েছে পায়খানার দরকার রয়েছে খাওয়ার দরকার রয়েছে অনুরূপভাবে সব ধরনের তা প্রয়োজন রয়েছে কি চলতে পারে না বলতে পারে না এমন এক সময় ছিল যখন নড়াচড়াও করতে পারে না পারত না পরবর্তীতে আবারও সময় এমনও আসে যখন সে একা কি করতে পারে না মানুষ অসম্পূর্ণ আল্লাহ সব হানহ তিনি হলেন কাদের তিনি সবকিছু করতে সক্ষম আর তিনি হলেন পরিপূর্ণ গুণের অধিকারী এই জন্য এই শব্দগুলো নবীম সাল্লিহল অধিক হারে বলতেন আল্লাহর গুণকীর্তন করতেন পুত পবিত্রতা তার বর্ণনা করতেন তাই তো এই শব্দগুলো আল্লাহর কাছে অনেক অনেক প্রিয় নবীম সাল আলী আসাল্লাম আমাদেরকে দীক্ষা দিয়েছেন অতএব আসুন আমরা এই শব্দগুলো অধিকারে বলার চেষ্টা করি বলতে অনেক সহজ নবীম সাল আলি আসাল্লাম বলেছেন আসলে সহজ সুভহান ল হি অব বেহাম দিহি সুভহান আমরা আরেকটি হাদিসে আলোচনা করতে পারি যেহাদিসটি আব হরের রহ দিলো তালমা থেকে বর্ণিত নেভীম সাল্লাহ ও আলিহুসাল্লাম বলেছেন মান ক লা সুভহান ল হিউ বেহাম দে ফিয়াও যে ব্যক্তি এ দুয়াটি সুবহান ল হি এখানে আজিম তা এই শব্দটুক শুধু আসেনি তবে শব্দ একই সুহান সুহান এই অংশটুকু হচ্ছে যে ব্যক্তি দিনে একশো বার বলবেন একশো বার এখানে গণনা এসেছে তাহলে কিছু কিছু জিকির এসেছে যে জিকির কাউন নির্ধারিত তার গণনা ঠিক আছে একশো বার যেটি একশো বার রয়েছে একশো বার বলাটি এটি তবে এর চেয়ে যদি বেশি আমরা পড়ি তবু পড়তে পারি যখন আমরা একশো বারের কথা স্পষ্ট হয়েছে এবং সময় নির্দিষ্ট হয়েছে সে সময়ে একশোবার বলা এটি অধিক সন্ন্যত বিষয় কেননা গণনাটিও সাল্লাম পক্ষ থেকে এসেছে যে ব্যক্তি দিনে একশোবার পড়বে আল্লাহ নিয়ে বলেছেন বাহার আল্লাহ নিয়ে বলেছেন তার গুণাসমূহ আল্লাহ সুফহানা মোচন করে দেন সুফান আল্লাহ তার গুনাসম আল্লাহ মোচন করে দেন ওয়াইন কানাত যদি তার গুনা সমুদ্র যে রয়েছে সমুদ্রের ফেনা ঢেউ তার সমতুল্য হয় তথা সমুদ্রের ঢেউ উঠে ঢেউ ঢেউ হয়ে তাতে ফেনা হয় ফেনা জমতে জমতে অনেক পর্যন্ত সেটি জমা হয় নবী সাল আলহ্লাম উদাহরণ দিয়েছেন যদি কোনো ব্যক্তির পাপ এই পরিমাপ হয়ে যায় অনেক গুণা হয়ে যায় অন্য রয়েছে যদি ওরা তথা পৃথিবী ভরপুর গুণা হয় আল্লাহ আকবর আল্লাহ সুহান ভরপুর ক্ষমা নিয়ে অগ্রসর হবেন তিনি তার ভালোবাসেন এই জন্য যে ভালোবাসার শব্দগুলো বাক্যগুলো আমাদের অধিকারে বলা উচিত সুবহান সুবহান খুব স্বল্প শব্দ শব্দও খুব ছোট আর অর্থও খুব সুন্দর বলতে খুব সহজ দাড়ি পল্লাতে অনেক ভারী আল্লাহর কাছে অনেক প্রিয় এই জন্য অঙ্গীকার গ্রহণ করতে হবে অঙ্গীকার গ্রহণ করতে হবে এই শব্দগুলো বলার একইভাবে আরেকটি আমরা হাদিস পড়তে পারি আমরা যে হাদিসটি পড়েছি এটিও বুখারিতে এসেছে আরেকটি হাদিস আমরা পড়তে পারি যেহাদিসটি মুসলিম শহীদ মুসলিম এসেছে হাদিস বর্ণনা করেছেন আবহর তালহু তিনি বলেছেন নবী সাল্লাহ ল করেন মান কলা হেনা ইউসু ওয়া যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যাতে বলবে সুহান লয় হোবে হাম মে রহ সকাল এবং সন্ধ্যাতে বার বলবে আগের হাদিস কিন্তু আমরা পেয়েছি যে ব্যক্তি দিনে একশোবার বার সুহান ল হামদে বলবে এ হাদিসে স্পষ্ট হয়ে সকাল এবং সন্ধ্যা এই জন্য সকাল এবং সন্ধ্যা দিকির যেগুলো রয়েছে সেগুলোতে এই দোয়াটি তারা উল্লেখ করেছেন সকাল এবং সন্ধ্যার নির্দিষ্ট করে কিন্তু দিকির রয়েছে তাহলে আমরা খুব ভালো করে জানি কিছু জিকির রয়েছে যেগুলো নির্দিষ্ট দিকির জিকির হলো সকালের দিকির সন্ধ্যার দিকির অনুরূপ ভাবে দিকির হলো পাঁচ ওয়াক্ত নামাজের পরের জিকির অনুরূপভাবে জিকির হলো উন্মুক্ত দিকির তার জন্য সময় নির্দিষ্ট নয় যে কোনো সময় হতে পারে এই দোয়াটি যে কোনো সময় আমরা একশো বলতে পারি দিনে এটিও হতে পারে আর সকাল সন্ধ্যার দিকিরে একশো বার করে বলা এটি কিন্তু সন্ন্যত নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যার দিকিরে একশো বার ও বেহাম দে এতটুক বললো আল্লাহ নিয়ে বলেছেন লামিয়া আহাদুন কেয়ামত বি আফদাল মিম্মা যা সে ব্যক্তি কিয়ামতের দিন সর্ব উত্তম সর্ব উত্তম কর্ম নিয়ে উপস্থিত হবে তার চেয়ে অধিক সুন্দর কর্ম আর কেউ নিয়ে উপস্থিত হবে না এরপর আল্লাহ ইল্লা আহাদুন কল মিসলামা কল তবে ওই ব্যক্তি যে তার মতো বলেছে অথবা তার চেয়ে অধিক হারে তার চেয়ে অধিক বলেছে বেশি বলেছে এখান থেকে আর দিক সাব্যস্ত হয় যে একশোবার এটি তো সন্ন্যত একশো বার আমরা বলবো কেউ যদি ইচ্ছে করেন যে আরো বেশি বলবো আমি সারা দিন বলতে থাকবো যতক্ষণ সময় আমি পাব অতিরিক্ত সময় যে সময়গুলোতে আমি ফ্রি থাকবো সে সময়ে আমি অধিক অধিকারে পড়ব সে ব্যক্তি ওই ব্যক্তির যে উত্তম যে ব্যক্তি একশোবার বলেছেন এজন্য জন্য অধিকারে এই পাঠ করা আর অধিকের আছে আমরা উল্লেখ করেছি আজকে যেহেতু আমরা নির্দিষ্ট একটি দিকির কথা বলছিলাম সুবহান

যে দিনে এবং রাতে আমি কয়বার বলি বলতে পারি না সকাল সন্ধ্যা দিকির করি কি না এ ধরনের যখন আমরা প্রশ্ন আঁকবো তখন দেখতে পাব যে না অনেক এমন জিকির রয়েছে যেগুলো বলছি না আবার অনেক জিকির রয়েছে যেগুলো আসলে আমল করি আমল করি যে ব্যক্তি আমল করেন তাকে জানতে হবে আল্লাহর পক্ষ থেকে তিনি তৌফিক লাভ করেছেন এজন্য ইবাদাত ইবাদত হলো আল্লাহর পক্ষ থেকে তৌফিকের বিষয় তার অনুগ্রহের বিষয় আল্লাহ সফহানা তার ওই ব্যক্তিকে ওই বান্দাকে তিনি অনুগ্রহ অনুকম্পা করেন যিনি আল্লাহর কাছে তৌফিক কামনা করেন এই জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হয় তৌফিক যাকে আল্লাহ সফহানো তালাতে দেন তিনি শুধুমাত্র দিকে আজগার করতে পারেন ইবাদতবন্দি করতে পারেন তাই তো আমরা দেখি যে একই সাথে আমরা ফ্যামিলিতে রয়েছি স্বামী স্ত্রী আল্লাহ আকবর অনেক স্ত্রীরা আছেন অত্যন্ত সুন্দর গুণ সম্পন্ন তার এত সুন্দর সুন্দর গুণ রয়েছে জিকির আলকার সব সময় করেন গুজার। আমি আমি তাহাজ পড়তে পারি না আমার স্ত্রী সুন্দরভাবে আকবর অনেক সময় উল্টো দেখা যায় যে পুরুষ যিনি তিনি তাহাজুদ পড়েন স্ত্রী তাহাজুদ পড়েন না অনেক তাকে কেন সিহত করা হয় কিন্তু পড়তে পারেন না পড়েন না এই কারণ কি কারণ হলো আল্লাহর পক্ষ থেকে তিনি তৌফিক লাভ করছেন না আল্লাহর কাছে তিনি মর্যাদাপূর্ণ হয়ে আছেন দুনিয়াতে বোঝা যাবে যে আসলে আল্লাহ সব হানহালা থাকে একটা ভালো কর্মের তৌফিক দিয়েছেন এই সব সবসময় রিকির আজকারগুলো করা এগুলো কিন্তু অত্যন্ত সুন্দর গুণ সুন্দর গুণ কোরআন তেলাওয়াত করা এমন অনেক মানুষরা আছে জীবনে এক খতম কোরআন দিতে কোরআন খতম দিতে পারেনি অনেক এমন ভাইয়েরা আছেন যে প্রতি মাসে খতম না ল আকবর অত্যন্ত এটি কিন্তু ফজিলতপূর্ণ এবং আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ একটি আমল এই সহজ বা বাক্যগুলো সহজ বাক্যগুলো সহজলাম বলেছেন যে হাফিফাত সবার জন্য সহজ হচ্ছে না আপনাকে যেন প্রশ্ন আঁকতে হবে যে আমার জন্য কি আসলে সহজ আমি কি আসলে শব্দগুলো অধিকারে বলতে পারি নাকি বলতে পারি না যদি এমনটি হয় যে আপনার মুখে জড়তা রয়েছে মানে আপনার হৃদয়ে জড়তা রয়েছে আসলে মুখে জড়তা নাই আসলে তো সহজ কিন্তু বলতে পারি না কেন এই জন্য নিবিউসাল্লাহ আলিহুসাল্লামের সুন্ন সুন্নতি যে দোয়াগুলো আছে সেই দোয়াগুলোর মাঝে একটি দোয়া হলো ফরজ নামাজের পর একটি দোয়া তিনি বলতেন ল হম আলা দিক কি রিকা অশোক রিকা অহস্নিখ ল হম আইননি আলাধিকরিক এ আল্লাহ তুমি আমাকে জিকির করাটি সহজ করে দাও জিকির করতে সাহায্য সহিতা করো লহ আল্লাহ নবী বেশি বলতেন নামাজের পরেই বলতেন আল্লাহ তুমি আমাকে যিকির আজকার করার সুযোগ দাও কেন না এর মাধ্যমে আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ হয় মানুষ এর মাধ্যমে আল্লাহর বান্দা তার কাছে মর্যাদাপূর্ণ হয় এর মাধ্যমে তিনি আল্লাহর কাছে মুক্তি পান তিনি সফল হন তাই তো আমরা আয়াত পড়েছিলাম اذکروا الله كثيرا لعلكم تفلحون তোমরা অধিক হারে আল্লাহর দিকির করো এর মাধ্যমে তোমাদের মুক্তি রয়েছে কল্যাণ রয়েছে এজন্য সুপ্রিয় দিনী ভাই ও বন্ধুগণ এবং যে ভাই এবং বোনেরা আমরা আমরা লাইফে আছি এবং পরবর্তীতে হয়তো বা দেখব শুনবো আমরা চেষ্টা করব যে অধিক হারে এই শব্দগুলো আল্লাহর কাছে যেটি প্রিয় এই শব্দগুলো অধিক হারে বলা অধিকারে বলা যার মাধ্যমে আল্লাহর কাছে আমরা মুক্তি পাব আর সবসময় আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করবো আজকে আমরা শেষ করছি আল্লাহ সুবাহ আমাদের সকলকে সুন্দরভাবে আল্লাহর দিকে আজকাল করার তৌফিক দান করুন যার মাধ্যমে আল্লাহ সুফহানা সন্তুষ্ট হন রাজি হন খুশি হন সেসব বাক্য সেসব কর্ম আমাদের অধিক হারে করার তৌফিক দান করুন ওসলাল্লাহ তাল নবীনা মুহাম্মদ وعلى اله وصحبه وسلم السلام عليكم ورحمه الله وبركاته